সোনারগাঁয়ে আমান গ্রুপের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নিলামে বালু বিক্রি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নে হারিয়া এলাকা মেঘনা নদীর তীরে আব্দুল আমান গ্রুপের নির্মাধীন ফুড অ্যান্ড ব্রেভাজ কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএফ। 23 মে বৃহস্পতিবার বেলা 11টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জের নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীর তত্ত্বাবধানে মেঘনা নদীতে চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান ভ্রাম্যমাণ আদালত। এই সময় আমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানে আমান ইকোনমিক জোনের নির্মাধীন ওই শিল্প কারখানার নামে নদী দখল করে 100 ফুট প্রশস্ত ও 6,000 বর্গফুট দৈর্ঘ্য জায়গা দখলমুক্ত করতে বেকু দিয়ে খনন করা হয়। একই সাথে নদী ভরাটের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বালু নিলামে তুলে 96,26,000 টাকা বিক্রি করে দেওয়া হয়। এর পাশাপাশি নদীর তীরে আমান গ্রুপের বাঁশের বেড়া সীমানা ভেঙে ফেলা বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। নদী ভরাট ও দখলের অভিযোগ আমান গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জামান ও নির্বাহী পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স রবিল হককে আটক করে বিআইডব্লিউটির এর ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটির এ নারায়ণগঞ্জের নদীবন্দরের উপপরিচালক শহীদুল্লাহ সহ টেকনিক্যাল বিভাগের কর্মকর্তা। বিআইডব্লিউটি এ নারায়ণগঞ্জের নদীবন্দরের যুগ্ম পরিচালক জানান, নদী দপ্তরের অনুমোদন থাকলেও এই শিল্প প্রতিষ্ঠানটি সরকারি আদেশ ভঙ্গ করে নদী নির্ধারিত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ সহ নদীর বিরাট অংশ ভরাট করে ফেলেছে, তাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, নদী দখল করে স্থাপনা নির্মাণকারী বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ সহ আরও বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের অভিযান চালানো হবে। গুলজার আলী বলেন, গত শুক্রবার নদী কমিশনের চেয়ারম্যান বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জের নদীবন্দরে কর্মকর্তাদের নিয়ে সরজমিনে মেঘনা নদীর পরিদর্শন করে মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আমান ইকোনমিক ইউনিক গ্রুপ, আলমোস্তফা গ্রুপ, পলিমার ইন্ডাস্ট্রিজ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের নদী দখলের প্রমাণ পেয়েছেন। তারই আলোক এই অভিযান চালানো হচ্ছে। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর নির্ধারিত সীমানা অভ্যন্তরে যেসব শিল্প প্রতিষ্ঠানের অবৈধভাবে নদী দখল করেছে, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেঘনা নদীতে আরো 2 দিন অভিযান চালিয়ে 6 দিন ব্যাপী এই উচ্ছেদ অভিযান সমাপ্ত করা হবে। এর আগে বুধবার 22 মে বৈদ্যের বাজার এলাকায় নদী দখল করে জাহাজ নির্মাণ শিল্প সম্প্রসারণ করা ইউনিক গ্রুপের প্রায় 7,00,000 বর্গফুট ভরাট বালু জব্দ করে নিলামে তুলে 29,00,000 টাকা বিক্রি করে দিয়েছে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত।
নূর ইসলাম 60 লাখ 60 হাজার টাকা নিলামের দর ডেকেছে। দেলোয়ার হোসেন 61 লাখ টাকা নিলামের দর রেখেছে। অসিদুল্লাহ 60 হাজার টাকা দর রেখেছে। এখন আমরা আবার শুরু করছি, আমরা পুনরায় আবার শুরু করতেছি। আলামিন ভাই দর রেখেছে 65 লক্ষ টাকা। বশিরউদ্দিন হান্নান সাহেব এখন হলো 65 লক্ষ। হান্নান সাহেব দর রেখেছে নুরে ইয়াসিন 20 হাজার। মহসিন সাহেব দর রেখেছে 66 লক্ষ 80 হাজার টাকা। আমরা পুনরায় আবার নিলামে ডাক শুরু করছি। হান্নান সাহেব 20 হাজার টাকা। ইয়াসিন সাহেব দর রেখেছে 76 লক্ষ 40 হাজার টাকা। দেলোয়ার হোসেন ভাই আলামিন ভাই নিলামে দর রেখেছে 80 লক্ষ টাকা। হান্নান সাহেব ক্লোজ 80 লক্ষ 20 হাজার টাকা। আশি লক্ষ 20 হাজার টাকা 1, 80 লক্ষ 20 হাজার টাকা 2, 80 লক্ষ 20 হাজার টাকা 3। আজকের নিলামে সর্বোচ্চ দর হয়েছে 80 লক্ষ 20 হাজার টাকা। নুরে ইয়াসিন ভাই অভিযান চালাবো এবং কেউ নদীর ভিতরে থাকতে পারবে না, তাকে নদীর বাহিরে গিয়ে তার ব্যবসা বাণিজ্য করতে হবে। নদী সে ইউজ করবে, যেটি করবে, কিন্তু তার মূল প্রতিষ্ঠান রাস্তাঘাট সবই নদীর বাহিরে করতে হবে তাকে, এবং পুকুরের বাইরে তাকে সব কিছু করতে হবে। নির্মাণে যে করবে সেক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু অনিয়ম করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আপনারা যেটি করার নিয়ম দিয়ে পারমিশন দিয়েছেন দেখেছি আমরা, যেটি করার পারমিশন আছে, কিন্তু তাদের যে ভবনগুলো সেগুলো তো নদীর থেকে দেশগুলো ভিতরে না, তার দেশগুলোর ভিতরে অনেক অনেক ভিতরে। হ্যাঁ, সেইগুলোকে কী করবেন? সেগুলো ভাঙা হলো যে
আমরা ফসল বরাবর তারা জেটি করে ফসলের পরে হাই ওয়াটারের পরে দেশে বিভিন্ন বন্দরের জায়গা, সেই দেশে বিন তার পার্সোনাল জায়গা হতে পারে, এটা বন্দরের লিমিট বলা হয়, সেটা তার পার্সোনাল জায়গায় সে সরকারের অনুমতি নিয়ে যেটুকু করতে পারে। আমরা ফসল বন্ধ হলে কি বিএডব্লিউটি মূল জায়গা যেটার ভিতরে শিশু যেটি করতে পারবে মালমাল উঠানো আমার ফ্যাসিলিটি করতে পারবে, এর বাইরে তার পার্সোনাল জায়গা সে অনুমতি নিয়ে যে কোনো কিছু করতে পারে, ফ্যাক্টরি করতে পারে। এরকম কি সবাই অনুমতি নিয়েছে? অনেকে তো আমরা জানি আমি সবগুলোই চেক করছি। এই ম্যাংগা রিভারের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানকে আমরা অনুমতি দিয়েছি, বেশিরভাগগুলোকে আমরা বেসিং করে তার পাড়ে যেটি করে আরসিসি ফাইলিং করে তারপরে তাদের ফ্যাক্টরি করার জন্য যায়, কিন্তু আপনি আমার তো সবগুলো দেওয়া হয়েছে বেসিং করে করার জন্য, তারা একটু বেসিং করেনি। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে তারা কোনো বেসিং করেনি, কিন্তু তার প্রত্যেকটা অংশকে তারা চারটাই কেন লাইসেন্স আছে প্রত্যেকটাই বেসিং করে করতে বলা হয়েছে, কিন্তু একটু তারা এই ফোন বেসিং করেনি। ওটা যখন ওরা ফেব্রুয়ারি মাসে আসছিল তখন তখন তো শুক না ফেব্রুয়ারি মাসে আসছিল এডিসি সাহেব নিজে আসছিল সবাই এসে যখন তখন তো শুক না পুরো শুক না থাকে স্যার, এখানে ফুলকপি চাষ হয় ধান চাষ হয়, আমি স্যার ফিরতে বলছি না রোজ অবস্থায় স্যার শিপিয়ার্ড আছে ফুডস অ্যান্ড বেভারেজ আছে প্রত্যেকটি ইউনিটেরই কিন্তু স্যার অপরটি করে দেন আপনাদের মানে আমরা একা মনে চাই না কারণ একা করলে হবে আপনাদের ওখান থেকে মেম্বার দেন দিয়ে একটা কমিটি করে আমাদের জায়গায় স্থির করে দেন, আমরা দেখেন স্যার তিন পরিমাণ তরফ থেকে আসে কিন্তু আমরা নিরীহ মানুষ কারণ আমরা খুব আমাদের অত একটা কমিটি করে দিয়ে এটা আমরা মাফ আপনাদের ওখান থেকে স্যার দুই তিনজন দেন দিয়ে একটা কমিটি করে ৪৩২ মানে হচ্ছে ২৫০০ ফিটের মতো তারপরে ওই রকম আবার ওই রকম লম্বা তারপরে যেমন আমার শিল্পী এটা তো স্যার ১০,০০০ ইঞ্চি আসে এটা যেটা একটা আছে তারপরে ভিতরে এগুলো তো বিভিন্ন তারিখ না সব তো স্যার এই যে ৮২% আছে আমরা ১৮৪% কম ব্যবহার করছি, এই যে ১৮৪% আছে শুধু একই মিনিট আর একটাই মিনিট এর দুই একর জায়গা জানিয়ে দিয়েছে সেই হিসেবে যে জায়গাটা বরাদ্দ করেছে সেখানে ১০০ ফুট পর্যন্ত তাদের জন্য মানে সেটা আসলে নদীর জায়গা বরাদ্দ করেছে এই জায়গাটি আসলে নিলাম ব্যবস্থা করেছে। সর্বোচ্চ করদাতা নূরে ইয়াসিন ভাই ৮০,২০,০০০ টাকায় আজকের নিলামে পেয়েছে, আজকের নিলামে সীমানো হলো নদী থেকে ১০০ ফিট পর্যন্ত নিলামের সীমানা এবং সর্বোচ্চ দরদাতা ৮০,২০,০০০ টাকায় আজকের নিলামি পেয়েছে, আজকের নিলামের সীমানা হচ্ছে নদী থেকে ১০০ ফিটের ভিতরে আর দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে আমান সিমেন্ট পর্যন্ত
নিলামের সীমানা। মসলেউদ্দিন, বিডি জোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।